ইফতার হচ্ছেন? আসলে বইমেলায় তো আমরা গিয়েছি, আমরা হাজবেন্ড ওয়াইফ, নেশন স্বাধীন নাগরিক, সেই হিসেবে আমরা বইমেলায় যেতেই পারি। আমরা বইমেলায় গিয়েছি, আমাদের নিজেদের স্টলে গিয়েছি এবং আমরা চেয়েছিলাম আরও কিছু স্টল ঘুরে বিভিন্ন বই কিনতে। যেহেতু আমি সায়েন্স ফিকশন পড়তে খুবই পছন্দ করি, তাই ভাবলাম যে আমি আরও কিছু বই কিনে নিয়ে যাই। আমার কিছু প্ল্যান ছিল, কিছু লিস্ট করে রেখেছি। কিন্তু বইমেলায় যাওয়ার পরেই কিছু মানুষ এমন উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে, এমন অসামাজিক কর্মকাণ্ড করছে, যার কারণে আমাদের মনে হলো যে একটা বইমেলার মতো পবিত্র জায়গায় এই ধরনের কাজ কি করে হতে পারে। আমি একজন নারী, একজন নারীকে অবশ্যই তাদের সামাজিক মর্যাদা দেওয়া উচিত। আমি বিয়ে করে আমার হাজবেন্ডের সাথে গিয়েছি, আমি তো কোনো অসামাজিক কাজ করিনি। অনেকে দেখা যাচ্ছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে বা নানা রকম অসামাজিক কর্মকাণ্ড করছে, সেখানে তো কোনো রকম কিছু হচ্ছে না। আমি বিয়ে করেছি, আমার এই পবিত্র জায়গায় কেন এত আঘাত আসছে আমি তা জানি না। আর আমরা যেদিন 9 তারিখে বইমেলায় গেলাম, 3টা থেকে 5টা পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে 5টা 10-এর দিকে দেখা গেলো যে একদল উচ্ছৃঙ্খল ছেলেপুলে আসলো। তারা এসে কী করলো, প্রথমে বললো মোস্তাক ভাই বলে একটা স্লোগান দিচ্ছে, তার কিছুক্ষণ পরে তারা ঠিক উল্টে গেল। উল্টে গিয়ে তারা কী বলছে, মানে বিভিন্ন বাজে কথা বলছে, আমাকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করছে। আমি জানি না কেন, একজন নারী হিসাবে আমি সমাজের কাছে এটুকু জানতে চাচ্ছি, একজন নারীকে কীভাবে উত্তক্ত করা ঠিক? আমি বইমেলায় গিয়েছি, আমার স্বাধীন অধিকারে গিয়েছি, আমি তো কারো কোনো ক্ষতি করে যাইনি। বইমেলায় গিয়েছি, আমাদের বই বের হয়েছে, আমি কাউকে বলছি না যে আমাদের বইটা কিনে ফেলুন বা আমাদের বইটা কেনার জন্য কাউকে জোর করি না। আমি বলেছি যাদের আমার বই পড়তে ভালো লাগবে তারা অবশ্যই বইটা পড়ে দেখবেন। আর এটাও সাথে বলেছি যে আমার বইয়ের মধ্যে কোনো রকম কোনো অশ্লীল কোনো কিছু নেই। তাহলে কেন মানুষজন এমন করছে আমি ঠিক জানি না। আজকে মূলত যেদিন 9 তারিখে এই কাহিনিটা হয়, সেদিন একটা ছেলে বলে যে মোস্তাক আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। আমার তো কোনো বয়ফ্রেন্ডই ছিল না, তাহলে এই কথা কী করে উঠে আসে আমি জানি না। সে কীভাবে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এই ধরনের কথাবার্তা বলে, একটা মিথ্যাচার রটিয়ে দিয়েছে যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভুল একটি তথ্য। আমি কারো গার্লফ্রেন্ড ছিলাম না, আমি তার লিগ্যাল ওয়াইফ। এই কথাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে অনেকে অনেকভাবে প্রচার করছে। আমরা সেই তথ্যটা এবং আমাদের কিছু কিছু ছেলে আমাদের বইটা ছিঁড়ে ফেলেছে, বলছে এই বইয়ে কিছু নেই, বইয়ের মধ্যে শেখার মতো কিছু নেই। তাকে যখন একজন সাংবাদিক প্রশ্ন করলো আপনি কি বইটি পড়েছেন, সে বলেছে না আমি বইটি পড়িনি। তাহলে বলছে আপনি কি করে জানতে পারলেন? বলে আমার এটা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের মাধ্যমে মানুষ আজকাল এত কিছু জেনে গেল? বইটি পড়বেন, আমি সব সময় সবাইকে বলছি বইটি পড়ে গঠনমূলক সমালোচনা করবেন। এই সমালোচনার মাধ্যমে আমি চাইবো যে নিজেকে শুধরে নিতে, যদি আমাদের কোনো ভুল থাকে আমরা চেষ্টা করবো আমাদেরকে শুধরে নিতে। কিন্তু না পড়ে এই ধরনের বাজে মন্তব্য বাজে সমালোচনা করা তো আসলে কারোরই কাম্য নয়। তাই আমরা আজকে এটুকু অভিযোগ দিয়েছি, যারা আমাদের এই ধরনের বইটা ছিঁড়েছে এবং বইমেলায় যারা আমাদেরকে উত্তক্ত করছে, আমাকে যারা অশ্লীল অঙ্গভঙ্গি করছে, অশ্লীল কথাবার্তা বলছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। আর গতকাল রাতে ঠিক রাত 12টার দিকে আমরা যখন বিছানায় ঘুমোতে যাব, তখন দেখলাম যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও এসেছে যে তিশা এবং মোস্তাকে গুলি করে মেরে ফেলা উচিত। এবং আমার জীবনের প্রতি হুমকি, আমি আজকে সবার কাছে জানতে যাচ্ছি, আমি তো বিয়ে করেছি, সমাজে কি স্বাধীনভাবে বেঁচে থাকার আমার অধিকারটুকু নেই? কেন এই ধরনের কথা উঠে আসবে যে তাদেরকে গুলি করে মেরে ফেলা উচিত? আজকাল তো কত মানুষ কত অসামাজিক কিছু করছে, সেখানে তো কোনো কথা উঠছে না। যেখানে আমরা বিয়ে করে সামাজিকভাবে বসবাস করছি, সেখানে তারা বলছে তাদেরকে বিয়ে করে মেরে ফেলা উচিত। আমি কেন এটা বলেছি আমি ঠিক জানি না। আমি আমার জীবনের নিরাপত্তা, আমার হাজবেন্ডের জীবনের নিরাপত্তা এবং বইমেলায় একজন সে লেখক হিসেবে যাবে, আমি একজন পাঠক হিসেবে বইমেলায় যেতেই পারি, আমি আমাদের এই সকল নিরাপত্তার জন্য আজকে এই অভিযোগটা দিতে এসেছি যেন আমাদেরকে সঠিকভাবে নিরাপত্তা দেওয়া হয়। এবং ডিবি প্রধান হারুন সাহেব বলেছেন তারা আমাদের এই বিষয়টি দেখবেন এবং তদন্তরত অফিসারকে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দেবেন। আমরা আশা করছি একটু জানার আছে, মোবাইলটা দেন, উচ্ছৃঙ্খলতার শিকার হয়েছেন কিনা, আজকে কোনো উচ্ছৃঙ্খলতার শিকার হয়েছেন কিনা, মোবাইলটা এগুলো একটু একটু বলবেন যে আজকে আপনার উচ্ছৃঙ্খলার শিকার হয়েছে। এই মাইক্রোফোনটা ধরেন, যার লাগবে নেন, আমার লাগবে না। এই মাইক্রোফোনগুলো নেন। আজকে যখন আমরা বইমেলায় যাই, আজকে যখন আমরা বইমেলায় যাই তখন আমরা স্বাভাবিকভাবে ঢুকলাম, কিন্তু ঢোকার কিছুক্ষণ পরে আমরা আমাদের স্টলের দিকে পৌঁছতে না পৌঁছাতেই একদল পিছনে যুবক, তারা অনেকে স্কুল ড্রেস পরুয়া, কেউ কলেজ ড্রেস পরুয়া, হয়তো তারা কলেজ বাদ দিয়ে এসেছে, কারণ এখন তো তাদের স্কুল বা কলেজ চলার কথা, তারা সেটা বাদ দিয়ে এসে আমাদেরকে বিভিন্ন বাজে কথা বলছে, আমাকে পিছন দিকে বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি করছে, অশ্লীল অঙ্গভঙ্গি করছে। এমনকি যখন আমি বের হয়ে আসছিলাম, আনসার বাহিনীরা আমাদেরকে নিরাপত্তা দিয়ে আনছিল, অনেকে পিছন থেকে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, পিছন থেকে খুব বাজে বাজে কিছু কথা বলছে যা আমি আসলে সহ্য করতে পারিনি। অনেক সময় তার পিছনে ঘুরে বলছি যে কে কি বলতে চাও, সামনে এসে কথা বলো, আমরা সামনাসামনি কথা বলবো। কিন্তু যখনই আমরা দুজনেই তাদের পিছনে ঘুরছি বা তাদের দিকে তাকাচ্ছি, তারা দেখা যাচ্ছে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আমি অনেকে মার করেছি যে এই কথা বলছো ওই কথা বলছে, যখনই যাকে মার করলাম সে তখনই পালিয়ে যাচ্ছে। এবং যারা করেছে তখন আমি ফোনটা নিলাম, আমার ফোনটা নিয়ে আমি তাদের ভিডিও করলাম, তাদের সকল ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তোমাদের কি অবজেকশন আছে আমাকে এসে বলো, তখন তারা পালিয়ে যাচ্ছে, আমি ঘুরলে তারা পালিয়ে যাচ্ছে। বইমেলার মতো না, আমি সেটা আমি এখানে যা করার, আমার কথা হলো আমরা একটু শান্তিপ্রিয় মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা যা যা করার সেগুলো আমরা করেছি। ধন্যবাদ আমাদের। হ্যাঁ ধন্যবাদ।